দৈনন্দিন জীবনের একঘেয়েমির হাত থেকে রেহাই পেতে আমরা পাঁচ ভ্রমণ পিপাসু হঠাৎই একদিন বেরিয়ে পড়লাম অতি অল্প পরিচিত অজানা মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরে আমাদের যাত্রা শুরু। গল্প গুজব হাসি ঠাট্টার সাথে সাথে টুকিটাকি চিবোতে চিবোতে প্রায় ঘন্টা তিনেক পরে আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। স্বল্প পরিসরে সুসজ্জিত স্টেশনে সরল সাদাসিধে গ্রাম্য মানুষের উপস্থিতি যেন মনে করিয়ে দিল কল কারখানা আর ইটে ঘেরা জীবন থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি আমরা। সময়ের অপচয় না করে স্টেশন থেকে বেরিয়েই মাত্র 250 টাকায় একটা টোটো রিজার্ভ করে ছুটে চললাম রাজনগর ফেরিঘাটে। প্রায় 40 মিনিটের রাস্তা। সুন্দরবন অঞ্চলে চেনাই নদীর ঘাট বেশ সুন্দর, তেমন প্রশস্ত নয় নদীটা, তবে জলোচ্ছ্বাস একদম কম নেই, নৌকা ভ্রমণ মন্দ লাগে না। জনপ্রতি 3 টাকা টিকিটে মিনিট পাঁচেক সময় ধরে নৌকার দুলুনি খেতে খেতে এসে পড়লাম হুজ্জুদ ঘাটে। নদীর তীরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে টোটো, চরম উত্তেজনা বুকে নিয়ে আধ ঘন্টা সময় ধরে সবুজের সমারোহ দেখতে দেখতে এসে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত মৌসুনি দ্বীপের বালিয়ারা মৌজায়। টোটোর ড্রাইভার আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে পার হেড 30 টাকা হিসেবে 150 টাকা ভাড়া নিয়ে হাসি মুখে বিদায় জানালো। স্যান্ড ক্যাসল বিচ ক্যাম্প, পুরো জায়গা জুড়ে এত সুসজ্জিত ক্যাম্প মনে হয় মৌসুমী দ্বীপে আর দ্বিতীয়টি নেই। বৈদ্যুতিক ব্যবস্থা, CCTV, পানীয় জল কোনো কিছুরই অভাব নেই। হঠাৎ করে সাথে না থাকা কোনো দরকারি জিনিসও এরা এনে দেয় সহজেই। পরিবার নিয়ে রাত যাপনের বেশ কয়েকটি লাল নীল রঙের তাঁবু যেমন এখানে রয়েছে, তেমনি রয়েছে সুন্দর সুন্দর আলপনা আঁকা মাড কটেজ। অ্যাটাচ টয়লেটের সুবিধাও আছে কটেজগুলিতে। এক একটি টেন্ট বা কটেজে 2 জন, প্রয়োজনে 3 জনও থাকা যেতে পারে। পুরো একটা দিন রাতের খাওয়া থাকা নিয়ে জনপ্রতি 1,500 টাকা লাগে, যা টেন্টগুলি থেকে 300 টাকা বেশি। অপেক্ষাকৃত কম ভাড়াতে একাকী থাকার মতো টেন্ট রয়েছে কয়েকটি। ক্যাম্পাসের এখানে ওখানে রয়েছে বেশ কয়েকটি বসার জায়গা, বলা যায় মজা করে আড্ডা মারার জন্য প্যাগোডা। গাছে গাছে ঝুলছে নানা রঙের হরেক রকমের ছোট বড় সকলের দোল খাবার মতো দোলনা বা হ্যামক। বড়রাও দোল খেতে খেতে যেন অনায়াসে ফিরে যায় তার শৈশবে। ব্যাপারটা সত্যি খুব মজার। ক্যাম্প থেকে 2 পা ফেললেই সাগরের ঢেউ এসে পা দুটি ধুইয়ে দেয়।
ছোট্ট ছোট্ট ঢেউ সমানে এসে আছড়ে পড়ছে সৈকতে। জলের গভীরতাও খুব কম, তবুও যেন সে ঢেউ সমুদ্রে স্নান করার লোভ দেখাতে থাকে বারবার। শেষমেশ মাটি আর বালিতে মেশে জলে ডুব মারাতেই যেন শান্তি। এই ঘোলা অল্প জলে হাতে বোনা জালে মাছ ধরার কাজে নিযুক্ত কত স্থানীয় মানুষ। সারা সকাল জুড়ে পরিশ্রমের ফসল হিসেবে মেলে কিছু কুচো চিংড়ি আর নাম না জানা সামুদ্রিক মাছ। বেলা পড়ে এলে এই বিস্তীর্ণ বালুকাভূমি যেন আবার হয়ে ওঠে ছোট ছোট ছেলেমেয়েদের ক্রিকেট বা ফুটবল খেলার ময়দান। আর পশ্চিম আকাশে তখন মেঘের আড়ালে সূর্যদেবের হারিয়ে যাওয়ার পালা। মন মুগ্ধকর সে এক দৃশ্য। যতই অন্ধকার ঘনীভূত হতে থাকে সে দৃশ্যও যেন ভিন্ন ভিন্ন রূপে দৃষ্টিনন্দন হতে থাকে বারবার। অসাধারণ সেই দৃশ্য গিলতে গিলতে আমাদের মনের অজান্তে কখন যে সূর্যদেবের জায়গা চাঁদ মামা দখল করে ক্যাম্পের ছেলে দুটোকে দিয়ে 500 টাকায় কিলো দেড়েক মুরগি বারবিকিউ করে নিয়ে প্যাগোডায় বসে খেতে খেতে আমরা 5 জন ভ্রমণপ্রিয় মানুষ মৌসুমী দ্বীপের নির্জন রাতের এক ভয়াল সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। রাতের খাবার খেয়ে যখন কটেজে ঢুকেছি তখন রাত প্রায় 1:30। আবার খানিকক্ষণ গল্প গুজব হাসাহাসিতে নির্ভেজাল আড্ডা জমে উঠল। এই করে করে ঘুমোতে অনেক দেরি হয়ে যাওয়ায় মৌসুমী দ্বীপের সূর্যোদয় দেখা আমাদের আর কপালে জুটেনি। যদিও সাগরের পূর্ব পাড় ধরে ক্যাম্পগুলির অবস্থান হওয়ায় সে শোভা কতটা মনমুগ্ধকর হয়ে ওঠে
বা আদৌ সূর্যোদয় দেখা যায় কি না তা না হয় আরও একবার ঘুরে এসেই বলবো।